ফাগুনের এক সকালেই ভক্তদের কাঁদিয়ে বিদায় নেন ঢাকায় চলচ্চিত্রে সুপারস্টার নায়ক মান্না। প্রতি বছর 17ই ফেব্রুয়ারি মৃত্যুবার্ষিকীতে টাঙ্গাইলের কালীহাতির পারিবারিক কবরস্থানে ভিড় করেন ভক্তরা। তাদের দীর্ঘদিনের দাবি সংস্কার হোক কবরটির। এলাকাবাসীর স্মৃতিতেও এখনও জীবন্ত নায়ক মান্না। তাদের দাবির মুখে 14 বছর পর সংস্কার হলো নায়ক মান্নার কবর। স্ত্রী শেলি মান্না জানান, পারিবারিক নানা জটিলতায় দেরি হয় সংস্করণে। 3 বার মাটি ফেলা হয়েছে, মাটি ফেলে অরিজিনাল কবরগুলো মাটির নিচে চলে গেছে। যিনি এই কবরটি সংস্কারের দায়িত্বে ছিলেন তিনি আমার চাচা শ্বশুর নায়ক মান্নার চাচা শাফি তালুকদার। উনি দীর্ঘদিন প্রবাসে থাকার কারণে, কারণ উনি কানাডা প্রবাসী, উনি দীর্ঘদিন বাইরে থাকার কারণে এবং কোভিড মহামারীর কারণে আমরা এই সংস্কারের কাজটি ধরতে পারছিলাম না, রিলেটেড ছিল না। তারা ভুল তথ্য এখান থেকে প্রদান করেছে যে আমরা ইচ্ছা করে বাধাই নি, পড়ে আছে অনেক টাকা পয়সা, তাদের কেউ বাধাচ্ছে না। এখানে যারা যাদের কবর সবাই টাকা পয়সাওয়ালা লোক, এই ধরনের নেগেটিভ তথ্য প্রদান করেছে আর কি। নেগেটিভ একটা কমেন্টের জর্জরিত আমরা আহত করেছে মান্নার পরিবারকে, অসম্মানিত করেছে মানুষ না জেনে। যেখানে নায়ক মান্নার যে অগণিত ভক্তগুলো যারা এখানে প্রতিনিয়ত আসবে তার প্রিয় নায়ককে দেখবার জন্য এবং তারা কবর জিয়ারত করবেন, কোথায় দাঁড়িয়ে করবেন? তাদের একটা কমফোর্টেবল একটা জোন নেই, দেখার কোনো সুযোগ নেই। একটা কর্মজীবন লেখা হয়েছে সেটা দেখারও সুযোগ নেই। তো যে সংস্কারের দায়িত্বে ছিলেন, আমি তাকে বিনীতভাবে অনুরোধ করব যে যদি এই আমার স্বামী যেখানে যেভাবে শুয়ে আছেন সামনের দিকটা যদি একটু উইন্ডোর মতো একটু ওপেন করা যায়, আর দর্শক ভক্ত যারা আমার স্বামী গুণগ্রাহী যারা আসবেন এখানে দেখতে, তাদের জন্য যদি একটা দেখার পরিবেশ করা যায় আর কি। এখনও মান্না ভক্তদের কমতি নেই, গলি মহল্লার মানুষের মুখে মুখে ফেরে নায়ক মান্নার সংলাপ। অনেক ভালোবাসি আমি, সত্যি সত্যি ভালোবাসি। 2 মিনিটের কারণে আমি মান্নার জন্য আমি মরে যেতে চাইলাম পাশলিয়া। বুয়াপুর রোড সহ স্কুল মাঠ সহ অনেক বিশাল বড় মাঠ, সেখানে লোকে লোকারণ্য, শেষের দিক দিয়ে পিসের দিকে কাঁথারগুলোও সোজা করা সম্ভব হয় নাই। এত লোক যে চতুর্দিক দিয়ে বেষ্টনীতেও লোক ফেরানো যাইতেছে না। মসজিদের একটা রেলিং ছিল, রেলিংটা ভেঙে গেছে, প্রতিটা গাছে প্রতিটা চালে সব জায়গায় লোকে লোকারণ্য ছিল। আদর যত্ন ফ্রিভাবেই থাকতো, মানুষের সাথে দেয়া সাক্ষাৎ করতো, আমাদের সাথে আলাপ আলোচনা করতো, ভালোবাসতো আমাদেরকে। আর সত্য কথা বলতে কি, আর দ্বিতীয় মান্না হবে না। আর মান্নার মতো নায়ক মারা গেছে বলে সিনেমার এই ঢস নেমেছে। ইচ্ছা ছিল মান্না ভাইকে একটু দেখার সচক্ষে, কিন্তু আল্লাহ তাআলা তো ওটা ইচ্ছা পূরণ করলো না। এখন ভাই চলে গেছে, 14 বছর হলো বিগত, তার কবর জিয়ারত করতে আসছি এত দূর থেকে। আর ছোটোবেলা থেকে যখন নাটক সিনেমা দেখতাম, আসলে তার ছবি দেখেই বড় হওয়া আমাদের। প্রায় 350 ছবিতে অভিনয় করা জনপ্রিয় এ নায়কের স্মৃতি ধরে রাখতে কাজ করছে মান্নার প্রযোজনা সংস্থা কৃতাঞ্জলি। ফাতেমা কাউসার, নিউজ 24, টাঙ্গাইল।